আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মারুপ এবং আমার সাথে আছে মিতু। আজকে আমরা যাচ্ছি রাজশাহী রথের মেলায়। অনেকদিন ধরে ধরে যাবো ভাবছি, বাট সময়ের অভাবে আমাদের যাওয়া হয়নি। কিন্তু আজকে সময় বের করে আমরা বের হয়েছি। আমরা একটা রিক্সা নিয়ে নিচ্ছি এবং রিক্সা করে দুজন রওনা দিয়েছি। আজকে আমি সময় করে রাজশাহী রথের মেলাটি সম্পূর্ণভাবে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রাজশাহী রথের মেলায় কী কী পাওয়া যায়, কী কী বসে, সেই সম্পর্কে যাতে আপনাদের সম্পূর্ণভাবে একটি ধারণা হয়। যদিও আজকের ভিডিওটি অনেক লম্বা হবে, বাট আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন, তবে রথের মেলায় কী কী পাওয়া যাচ্ছে সেই সম্পর্কে আপনার একটি সম্পূর্ণরূপে ধারণা হবে। আমরা তালাইমারিতে চলে আসছি। তালাইমারিটা অনেক সুন্দর একটি জায়গা। তালাইমারির বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইটিং সেট আপ করা আছে এবং কত সুন্দর গাছ লাগানো আছে। আমরা তালাইমারি হয়ে আলুপট্টি যাব এবং আলুপট্টিতেই রয়েছে রথের মেলা। আর একটু সামনেই রয়েছে আলুপট্টি, আমরা প্রায় চলে আসছি। এই যে আমরা চলে আসছি, বাম পাশে যে সবুজ রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্বচ্ছ টাওয়ার। আপনারা ডান পাশে যেই রেস্টুরেন্টটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লবঙ্গ রেস্টুরেন্ট। অন্য একদিন আপনাদেরকে সেই রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ব্লগ করে দেখাবো। আমরা রিক্সা থেকে নেমেছি এবং রিক্সা থেকে নেমে ওয়েট করছি রাস্তার ওই পাশটা ক্রস করব। আমরা রথের মেলায় প্রবেশ করে গেছি। এখানে বিভিন্ন ধরনের শরবত বিক্রি করছে, এছাড়াও দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ভাজা পোড়া অনেক কিছু বিক্রি করছে। জিলাপি, গুড়ের জিলাপি, ঝুড়ি, এছাড়াও বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনাও বিক্রি করছে। এখানে বেশ কিছু বাঁশি এবং হাত পাখাও দেখা যাচ্ছে। এবার রথের মেলায় অনেকগুলো দোকান বসেছে মনে হচ্ছে। এই যে এখানে ছোট বাচ্চাদের খেলনার দোকানও দেখা যাচ্ছে। রাস্তায় অনেক জ্যাম রয়েছে। এই যে এখানে ছোটবেলার বাঁশি, তারপরে হচ্ছে ব্যাঙ্গারি, এগুলো রয়েছে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, হঠাৎ করে মিতু একটি কসমেটিক্সের দোকানে ঢুকে গেল। ওয়াও, এখানে কত সুন্দর সুন্দর চুড়ি রয়েছে। মিতু চুড়িগুলো নেড়ে নেড়ে দেখছিল। এছাড়াও এখানে দুলও রয়েছে, মালাও রয়েছে, লিপস্টিকও রয়েছে। মিতু হাতের চুড়িগুলো নিয়ে নিয়ে দেখছিল। এছাড়াও এখানে নূপুর রয়েছে, ফাউন্ডেশন রয়েছে, বা কত সুন্দর সুন্দর টেডির মতো দেখতে মাথায় দেওয়া ব্যান্ড। এখানে মালাও রয়েছে। এখানে আরো অনেক কিছু রয়েছে, বাট আমি এগুলো সবকিছুর নাম জানি না। মিতু একটা একটা করে সবগুলো দেখছিল, আর যেগুলো ভালো লাগছিল সেগুলো আমাকে নিয়ে নিয়ে দেখাচ্ছিল। এখানে ব্রেসলেটও রয়েছে, সাদা রঙের পুঁথি দিয়ে বানানো ব্রেসলেটটি দেখতে অনেক সুন্দর ছিল। মিতুরও সেটা অনেক পছন্দ হয়েছিল। ওয়াও, এখানে পুঁথি দিয়ে বানানো হেয়ার ক্লিপও ছিল।
আমরা কসমেটিকের দোকানে কেনাকাটা শেষ করে একটি কাঠের দোকানে গেলাম। এখানে কাঠের বানানো বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। বাহ, এখানে কত সুন্দর সুন্দর ফুল! এগুলো যদিও সব প্লাস্টিকের ফুল, বাট এগুলো আমার অনেক পছন্দ, এমনকি মিতুরও অনেক পছন্দ। এখানে যে ছোট ছোট ফুলগুলো দেখা যাচ্ছে এগুলোর দাম খুবই কম ছিল, মাত্র 100 টাকা করেছিল। মিতু কোনটা বাদ দিয়ে কোনটা নেবে এটা বুঝে উঠতে পারছিল না। কিন্তু এখন যদি আমরা নিয়ে নিই তাহলে মেলায় ঘোরাঘুরি করতে অনেক অসুবিধা হবে, তাই আমরা এখন এটা কিনলাম না। এই দোকানটাই বেশ কিছু হ্যাঙ্গিং ল্যাম্প লাইট বিক্রি করছিল। আমরা এখন একটি ঘড়ির দোকানে চলে আসছি। এখানে বিভিন্ন ধরনের ঘড়ি এবং সানগ্লাস বিক্রি করা হচ্ছে। প্রতিটা পিস মাত্র 20 টাকা করে বিক্রি করা হচ্ছে। বিভিন্ন হেয়ার ক্লিপ, ব্যান্ড, আপনি এখান থেকে যাই নেন না কেন, তার দামই 20 টাকা। এই ছোট পিচ্ছি দুলটার দামও নাকি 20 টাকা। ওই যে ওখানে হাত পাখার দোকান দেখা যাচ্ছে, কত সুন্দর সুন্দর হাত পাখা!
এই যে দেখুন খাঁচার মধ্যে কত সুন্দর সুন্দর পাখি, ওয়াও দুইটা ডিমও আছে। ওই যে ওখানে মনে হচ্ছে একটি বাটি প্লেটের দোকান রয়েছে, চলুন দেখে আসি কি কি পাওয়া যাচ্ছে। এই যে এখানে বাচ্চাদের পুতুলগুলোও পাওয়া যাচ্ছে। এই দোকানটার হেয়ার ক্লিপগুলো অনেক সুন্দর ছিল, মিতুর অনেক পছন্দ হয়েছিল।
এখানে বাদাম, বুট, ছোলা, চানাচুরের দোকান রয়েছে। এই দোকানটায় মাটির তৈরি অনেক কিছু পাওয়া যাচ্ছে। এখানে আপনি মাটির তৈরি বিভিন্ন ধরনের পশু পাখি সহ বিভিন্ন ধরনের ফলও পাবেন। ওই যে দূরে একটা হরিণ দেখা যাচ্ছে। এই যে এটি আরো একটি দোকান যেখানে মাটির তৈরি বিভিন্ন কিছু আপনি পাবেন।
আমার এই জিনিসটা অনেক পছন্দ হয়েছে, মাটির তৈরি কত বড় টব, অনেক সুন্দর ডিজাইন এবং দেখতে খুবই সুন্দর। রাস্তার ওই পাশে কাঠের তৈরি বিভিন্ন চেয়ার, টেবিল, খাট এগুলো বিক্রি করছিল। এখানে পানিপুরি বিক্রি করছিল, অনেক ইচ্ছে ছিল পানিপুরি খাবো, বাট ভিড়ের কারণে পানিপুরি খাওয়া হলো না। এই দোকানটাই অনেক ধরনের পাপোশ বিক্রি করছিল। যারা যারা পান খেতে পছন্দ করেন, তারা তারা এই দোকানটি থেকে মনের মতো পান কিনে খেতে পারবেন। মাথার উপরে অনেকগুলো ব্যাগ দেখছিলাম, বেশ ভালোই সুন্দর ছিল ব্যাগগুলো। এই দোকানটিতে কাঁচের তৈরি অনেকগুলো জিনিস বিক্রি করছিল। ওয়াও, এখানে আয়নাও রয়েছে। আমরা কাঁচের তৈরি জিনিসগুলো নিতে যাচ্ছিলাম, বাট ভেঙে যেতে পারে, সেই জন্য আমরা নিলাম না। ছোটবেলায় এই জিনিসটা আমার এবং মিতুর বেশ পছন্দের একটি জিনিস ছিল, এটা নিয়ে ছোটবেলায় অনেক খেলা করেছে।
এই দোকানটায় মনে হচ্ছে কার্ড দিয়ে নাম বানানো আছে, কিন্তু অনেকক্ষণ ধরে নিজেদের নাম খুঁজলাম বাট কোনো নাম পেলাম না, আমাদের নাম খুঁজেই পেলাম না। এই দোকানটায় ঝিনুকের তৈরি একটি ময়ূর বানানো দেখা যাচ্ছে, এখানে মালাও আছে। এই দোকানটায় ঝিনুকের বানানো জিনিসগুলো অনেক সুন্দর ছিল, তাই আমরা বেশ কিছু কেনাকাটা করে নিলাম। এই দোকানটায় বেতের তৈরি বিভিন্ন ধরনের হাত পাকা ঝুড়ি কোলা পাওয়া যাচ্ছিল, দেখতে অনেক সুন্দর ছিল। আগের দিনে তো মানুষ এগুলোই ব্যবহার করতো, কিন্তু এখন এগুলো কেউই ব্যবহার করে না, কিন্তু এগুলো আসলেই খুব সুন্দর জিনিস। রথের মেলায় আপনি চাইলে আপনার পছন্দ মতো ড্রেসিং টেবিল, বেড, এগুলো আপনি খুঁজে পাবেন, এমনকি সোফা সেটও। এই যে এই দোকানটাই বিভিন্ন ধরনের পাপড় বিক্রি করছিল, আমরা ঘুরতে ঘুরতে রথের মেলায় প্রায় শেষ প্রান্তে চলে আসছি। এখন আবার ব্যাক করে আমরা অপর সাইড ঘুরে ঘুরে দেখব, কিন্তু এখানে হঠাৎ করে একটি ব্যাগের দোকান দেখলাম, তাই ব্যাগের দোকানটায় চলে গেলাম, দেখি কি কি পাওয়া যায়। অনেক সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে, বাট কোনো ব্যাগই মিতুর পছন্দ হলো না, তাই ব্যাগ আর নেওয়া হলো না। আমরা আবার হাঁটা শুরু করলাম।
যে সাইডের দোকানগুলো আপনাদেরকে এতক্ষণ দেখেছি আমরা এখন তার বিপরীত সাইডে রয়েছে। এখানে একটি পাপোশেরও দোকান দেখা গেল। এই যে এখানে বিভিন্ন ধরনের প্লাস্টিকের টুল, বালটি এগুলো পাওয়া যাচ্ছে। এখানে আপনি চাইলে আপনার কিচেনের জন্য কিচেন র‍্যাকও নিয়ে নিতে পারবেন। এখানে আরো একটি ফুলের দোকান দেখা যাচ্ছে। কত রঙের, কত সুন্দর ফুল! ছোট বাচ্চাদের খেলা করার জন্য এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট ঘর, ছোট ছোট বেড, ছোট ছোট সোফা সেট এগুলো রয়েছে। এখানে একটা পানের দোকানও রয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছিল, কিন্তু যদিও আমি পান খাই না তাই খাওয়া হলো না। এখানে মাটি দিয়ে বানানো বেশ কিছু ব্যাং দেখা যাচ্ছিল। এখানে দুটো হাতিও দেখতে পাচ্ছিলাম, পাশে আর একটা খয়েরি কালারের হাতিও রয়েছে, কিন্তু এগুলো আসলে হাতি না, এগুলো আসলে ব্যাং।
এখানে বিখ্যাত চেন্নাই আইসক্রিম বিক্রি করছিল। এখানে চিংড়ি, রসুন ও ডিম চপ বিক্রি করছিল। আমরা সবগুলো একটা একটা করে টেস্ট করছিলাম, অনেক মজার ছিল খেতে। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছিল এবং মানুষের সংখ্যা বাড়ছিল। এখন অনেক মানুষ হয়ে গেছে এবং হাঁটাহাঁটি করতে বেশ কষ্ট হচ্ছে।
এই দোকানটায় বেশ কিছু ধরনের আচার এবং চাটনি পাওয়া যাচ্ছিল। সন্ধে হয়ে গেছে এবং ভেতরে ভিড়ও অনেক বেড়ে গিয়েছে, তাই আমি আর মিতু মেলা থেকে বের হয়ে যাচ্ছিলাম। মেলা থেকে বের হতেই পাশে একটি আলুর চিপসের দোকান দেখতে পেলাম। আলুর রিং চিপস খেতে অনেক মজা লাগে, তাই আমি আর মিতু নিয়ে নিলাম। আমরা দুজন রিং চিপস খেতে খেতে একটা রিক্সা নিয়ে নিলাম এবং বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে তাহলে এই পর্যন্তই। আগামী ব্লগে আপনাদের সঙ্গে আবার ইনশাআল্লাহ আমাদের দেখা হবে। ততদিন ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।